দৌড়গুড়ায় এসে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তাই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠ কাঁপিয়ে চলেছেন ঢাকা 1, 2 ও 3 আসনের হেভিওয়েট প্রার্থীরা। মানুষ চান যে কাজগুলি যেন সম্পন্ন হয়, তার জন্যই তারা চায় যেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আবার যেন ক্ষমতায় আনে। আমি আশা করি আমাদের সরকার এটার দিকে খেলাচ্ছে, ইনশাল্লাহ ভালো হবে। ভোট শিকার প্রতিযোগিতায় ঢাকা 3 আসনের পাশাপাশি নির্বাচনী প্রচার প্রচারণায় থেমে নেই ঢাকা 1 ও 2 আসনের প্রার্থীরাও। নির্বাচনী মাঠে সমান্তালে দেখা মিলছে নৌকা ট্র্যাক প্রতীক সমর্থকদের। যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চালাইতে পারে তাকে তো দরকার আমাদের। উন্নয়ন করবে সেই প্রার্থী চাই, এলাকার কাজ হবে, জনগণ শান্তিতে থাকবে, সন্ত্রাস চাঁদাবাদী নির্মূল হবে, আমরা এর মধ্যে প্রার্থী চাই। হেভিওয়েট প্রার্থীরা নগরীর অলিগলির এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন ভোটারদের আকৃষ্ট করতে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নৌকাপ্রতীক প্রার্থী নসরুল হামিদ বিপু এবারও শতভাগ জয়ের প্রত্যাশা নিয়ে কাজ করছেন নির্বাচনী মাঠে, তুলে ধরছেন আওয়ামী লীগের উন্নয়নের নানা দিক। কেরানীগঞ্জ আগে যে বদনাম ছিল বাতির নিচে অন্ধকার, এখন 24 ঘন্টা বাতি থাকে। ঢাকার অতি সন্নিকটে এটা আরেকটা ঢাকা আধুনিক শহর পরিপূর্ণ হবে। এখানে ICT পার্ক হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে করে দিচ্ছেন। আপনারা দেখবেন যে 7 তারিখে বিপুল ভোটে নৌকা এখানে জয়লাভ করবে ইনশাআল্লাহ। প্রচারণায় নৌকা সমর্থকরা জানান বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে যে পরিমাণ উন্নয়ন হয়েছে গত 50 বছরেও তা হয়নি। কেরানীগঞ্জে যেই হারে উন্নত হয়েছে, ঢাকা 2 আসনে যে জনগণের জন্য কাজ করবে আমরা সেই প্রার্থীকেই চাই। কেরানীগঞ্জ সভার একাংশ ও কামরাঙ্গীরচর নিয়ে গঠিত ঢাকা 2 একটি ব্যতিক্রমী আসন। এই আসনে মূলত নির্বাচনী লড়াই করছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান। আমি বিশ্বাস করি মানুষ বিগত 3 বার আমাকে যেভাবে নির্বাচিত করেছে এইবারও মানুষ সেভাবে আমাকে নির্বাচিত করবে। মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, মানুষ যদি তাদের রায় প্রকাশ করতে পারে, আমি জয়ী হব ইনশাআল্লাহ, শতভাগ নিশ্চিত। নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্র্যাক প্রতীকের ডাক্তার হাবিবুর রহমান। পাশাপাশি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলামের দাবি নবাবগঞ্জ দোহারের মানুষ রয়েছে তার সাথেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।